একবার আমার নিজের কথা আমি বলি, দেখতে বুঝছে বাঙালি, বাঙালি আর কয় টাকার মালিক, সৌদি আন তার তুলনা করলে তো আমি গরিব মানুষ, আর এমনি আসলেও আমি গরিব। তো আমার মনে আছে আমি কাউন্টারে আসছি সুপার মার্কেটে, সব কিছু নিয়ে আসার পরে একটা লোক এসে আমার পিঠে হাত দিয়ে মুসকে হাসি দিয়ে বলতেছে, দেখছে আলেম মানুষ, বুঝছে যে আলেম মানুষ, বলো যে শেখ যদি তুমি পারমিশন দাও তোমার বিলটা আমি দিই। দেখেন একটা মানুষকে মুখের উপর কেমনে না করে, ওকে দাও। তো আলহামদুলিল্লাহ আমার টানাটানি ছিল না, আমার কষ্ট ছিল না, কিন্তু এটা তো আমার ভালো লেগেছে। আচ্ছা, মৃত মা বাবার নামে আমরা যে চল্লিশ দিন বা চল্লিশা পালন করি, সে বিষয়টা শরীয়তের বিধান অনুসারে জানতে চাই। এটার ব্যাপারে আমি বলি যে বাংলায় গুগলে গিয়ে তালিব্যস রোপালা আকার দর পিঠে বড়ধ শ্রাদ্ধ এটা লিখা সার্চ দিবেন, এর উত্তর পেয়ে যাবেন। ওখানে দিলে দেখবেন যে শ্রাদ্ধ কাকে বলে। অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তাদের বিশ্বাস যে মৃত মানুষের তাকে স্বর্গে খাবার দিতে হলে তার মৃত্যুর পর আত্মীয় স্বজন দায়িকে খাওয়াইতে হয়, যদি না খাওয়ানো হয় তাহলে তারে খাওন দেওয়া হয় না, এটাকে বলা হয় শ্রাদ্ধ। শ্রাদ্ধ তো এই শ্রাদ্ধ এটারই একটা ইসলামিক ভার্সন আমাদের দেশে কিভাবে কেমনে চালু হয়েছে জানি না, এই তিন দিনা চল্লিশ দিনা সাত দিনা তিন দিনা, বুঝতে পারছেন? তবে এটা ঠিক যে কোনো দিনক্ষণ ঠিক না করে বা এটা না দিলে ওইটা হবে না এরকম কোনো বিশ্বাস না রেখে আপনি সাধারণভাবে আপনার কোনো মৃত ব্যক্তির জন্য গরিব দুঃখীদেরকে চাল কিনে দিলেন, ডাল কিনে দিলেন, বাজার করে দিলেন, এই যে ক্রাইসিস চলতেছে অর্থনৈতিক কষ্টে আছে একটা মানুষ বাজার কিনে দিলেন, অথবা আপনি রান্না করে এতিমদেরকে খাওয়া দিলেন, গরিবদেরকে খাওয়া দিলেন, এটা দিনক্ষণ ঠিক করা ছাড়া আমি দান করলাম সব সে পাইল। মৃত ব্যক্তির জন্য দান করা যায়, একটু আগে শুনছেন না আপনারা তো, টাকা যেরকম দান করা যায় খানাও সেই হিসাবে আপনি দিতে পারেন, সেটা জায়েজ আছে, কথা কি বুঝাতে পারছি? তো দিনক্ষণ ঠিক করে এভাবে করবেন না, বাংলাদেশে এটা একটা ব্যাধিতে রূপান্তর হয়েছে, অতএব এবার সাবধান থাকতে হবে। আমরা দান করব, খাবার দান করতে কোনো অসুবিধা নাই, বেশি বেশি করে খাবার দান করবেন, বিশেষ করে এই যে ক্রাইসিস চলতেছে ভাইরা আমার, এই টাইমে একটু বাজারে যাবেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিছে আমার এই অনুরোধটা রাখবেন, একটু বাজারে যাবেন, যায় দেখবেন মাছ বাজারে দূর থেকে কোন মানুষটা একটা মাছের কাছে একবার যায় তিনবার ফিরে আসে, একটু খেয়াল করবেন, এরপরে কাছে যা রিকোয়েস্ট করবেন, ভাই প্লিজ মাছটা আপনি নেন, আমি টাকাটা দিতে চাই, আপনি আমাকে সুযোগ দেন, হয়তো দিবে না, এই আমলটা করার চেষ্টা করবেন। আমি নিজে মাঝে মধ্যে চেষ্টা করি, যদি আমার বাজারে যাওয়ার সুযোগ হয় না, যখন যাই চেষ্টা করি, কারণ আমার মনে আছে সৌদি আরবে আমি যখন প্রবাসে ছিলাম কিছু লোককে দেখছি, সৌদি নাগরিকদেরকে দেখছি এই আমলটা করে, আমার ভালো। তো একবার আমার নিজের কথা আমি বলি, দেখতে বুঝছে বাঙালি, বাঙালি আর কয় টাকার মালিক, সৌদি আন তার তুলনা করলে তো আমি গরিব মানুষ, আর এমনি আসলেও আমি গরিব। তো আমার মনে আছে আমি কাউন্টারে আসছি সুপার মার্কেটে, সব কিছু নিয়ে আসার পরে একটা লোক এসে আমার পিঠে হাত দিয়ে মুসকে হাসি দিয়ে বলতেছে, দেখছে আলেম মানুষ, বুঝছে যে আলেম মানুষ, বলো যে শেখ যদি তুমি পারমিশন দাও তোমার বিলটা আমি দিই। দেখেন একটা মানুষকে মুখের উপর কেমনে না করে, ওকে দাও। তো আলহামদুলিল্লাহ আমার টানাটানি ছিল না, আমার কষ্ট ছিল না, কিন্তু এটা তো আমার ভালো লেগেছে। এই যে এখন ক্রাইসিস চলছে, অর্থনৈতিক মঙ্গল চলছে, দুর্ভিক্ষের ভয়ের আশঙ্কার কথা আমরা বলছি, বাজারে গিয়ে মুদি দোকানে গিয়ে একটা ছেলে মনে করেন হোটেলের বাইরে ঘুরতেছে, আপনি যা কিছু একটা সে নিতে চাচ্ছে কিন্তু পারছে না, আপনি কিনে দেন। মনে রাখেন অনেক সময় লক্ষ লক্ষ টাকা দানের চাইতে এরকম টাইমগুলোতে 10-20 টাকা দানের ওজন অনেক বেশি হয়, এই জন্য মানুষের নিটটা বলি। আপনার আশেপাশে প্রতিবেশী খোঁজখবর নেন যে হয়তো আয় ইনকাম নাই, কারোর কাছে বলতে পারে না, একটু বাজার করে পাঠাই দেন, একটু কিছু টাকা পাঠাই দেন, আপনার মিসেসকে দিয়ে পাঠান, নিজে পাঠান। ভাইরা এগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, এগুলো একসময় ছিল। আগে আমাদের মা চাচিদেরকে দেখছি ভালো কিছু রান্না করছে, বাটিতে করে ঢাকনা দিয়ে পাঠাই দিতে, ওর ঘরে নিয়ে যাওয়া সব গেড়ে নেন। আছে এখন এগুলা? এগুলো আছে এখন? চাচা আপনার জান বাঁচা, আমাদের মানবতা এখন নিজের জন্য এবং পরিবারের জন্য, পরিবারের বাইরে আমরা আর যেতে পারি? আল্লাহ আমাদের মানুষ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।